কৃষক বন্ধুর প্রশ্ন, ধানের থোর আসার সময় 0-52-34 ফোলিয়ার স্প্রে হিসেবে স্প্রে করা যাবে কি না? কৃষক বন্ধু, যদি আপনাদের এই সময়ে ধানের বৃদ্ধি অত্যন্ত বেশি থাকে, গাছের বৃদ্ধি অত্যন্ত বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারেন। তবে সেক্ষেত্রে 0-52-34 আপনারা স্প্রে করবেন না, সেক্ষেত্রে 0-0-50, যার মধ্যে পটাশ আছে, সেটাই কেবলমাত্র স্প্রে করবেন। সেটা 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের থোরটা ভালো হবে, দানাও পুষ্ট হবে, গাছটাও সোজা হয়ে থাকবে।